আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যারা চায়নাতে পড়াশোনা করেন তারা কীভাবে ইন্স্যুরেন্স পে করবেন তো প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্ক এটা কিউ আর কোড আছে সেটা দিয়েই আমি স্ক্যান করে চলে যাচ্ছি এখানে কি স্ক্যান করবেন আইডেন্টিফাইং কিউআর কোড ইন ইমেজ যাই হোক ঠিক আছে সরাসরি আমাকে নিয়ে যাবে তো এখানে সব কিছু ডিটেলস আছে তো আপনি ফার্স্ট ক্লিক করবেন বাই ইন্স্যুরেন্স এটাতে ওকে ঠিক আছে আমি ক্লিক করতেছি তো এই অপশনটা আসবে এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন হুম আমি আমারটা দিয়ে দিচ্ছি দেন ক্যাপচারটা দিয়ে দেবেন দেন লগ ইন করবেন হুম যে যে ইউনিভার্সিটিতে আছেন সেই ইউনিভার্সিটির নাম শু করবে এখানে তো আমি এই ইউনিভার্সিটিতে আসি দেন এখানে যারা শর্ট টার্ম প্রোগ্রামগুলো বা ইয়ে করবেন সেটা এখানে ক্লিক করবেন আমি এক বছরে পেমেন্ট করবো তো তাই আটশো ইভেন যেটা সেটা লং টার্মের জন্য তো এখানে ক্লিক করলাম ওকে এখানে সব ডিটেলস আছে তো আপনি সব দেখার পরে আপনি নেক্সট ক্লিক করবেন সম্পূর্ণ যারা ইচ্ছে তো করে নেবেন দেন ক্লিক করবেন এখানে ওপরে যে আপনি ক্লাসে অবশ্যই চেক করে নেবেন যে আমার নাম আমার পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ ন্যাশনালিটি হুম এবং আমার চাইনিজ স্কুলশিপ স্কুলশিপটা এখানে দেওয়া আছে আপনাদের হয়তো ইউনিভার্সিটি থাকবে বা অন্য কিছু বাই সেল দেওয়া থাকবে আপনার ইমেল ফোন নাম্বার এখানে আপনার ইমেল দিতে চান যাদের আগের অন্য ইমেল ছিল সেগুলো চেঞ্জ করে নতুন ইমেল দিতে পারেন বা ফোন নাম্বার চেঞ্জ করতে চাইলে এখানে দিতে পারেন সব দেওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক টু কনফার্ম দ্য ইনফরমেশন অ্যাভ তোমার কিছু সঠিক আছে তাই আমি ক্লিক করে দিয়েছি দেন এই যে এখানে ইন্স্যুরেন্স ছয় মাসের নাকি বারো মাসের ছয় মাসের হলে চারশো টাকা বারো মাসের হলে আটশো এমবি ওকে তো আমি বারো মাসে দিলাম দেন পে নাও ক্লিক করলাম দেন আমি যেহেতু আলি পে মেথড ইউজ করে বা কিউআর কোডটা স্ক্যান করে আলিপের মাধ্যমে তাকে গিয়েছিলাম তো এখানে আলিপে শো করছি যারা উইস্যাট স্ক্যান করে চলে যাবেন প্রসেসগুলো করবেন তাদের এখানে উইসেট শো করবে ওকে তো আপনার ইন্স্যুরেন্সটা যেহেতু আমি এবছর আবার পে করতেছি তাই চব্বিশ সালের আট মাসে পঁচিশ সাল থেকে পঁচিশ সালের আট মাস চব্বিশ তারিখে এই এক বছর ওকে তো নিচের লেখা দেখেন নীল কালি নীল কালারটা আছে তো কনফার্ম পেয়ে এখানে এটা লেখা আর কি তো ক্লিক করবো এখানে হুম তো আমার ব্যালেন্স থেকে এই টাকাটা কেটে নেবে দাদে পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপে পে করার সময় পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সো ডান কমপ্লিট হয়ে গেল আমার ইন্স্যুরেন্স জানু লিখে দেবেন আপনারা যে জানেন যেখানে সবার সে তিন নম্বর অপশনটা আছে সেটা ক্লিক করতে পারেন এই এটা হুম দেন ব্যাক করবেন আপনি ওকে আমি দেখেন এখানে কখন কখন পে করছি আমার সব আছে আমি ফার্স্ট ইন্স্যুরেন্স পে করছিলাম দু সাল থেকে উনিশ সাল এক ইউনিভার্সিটিতে দেন সেকেন্ড ইয়ার উনিশ সাল থেকে বিশ সাল পরবর্তীতে আবারও নতুন ইউনিভার্সিটিতে আমি পে করছি দু সাল থেকে তেইশ সাল এবং তেইশ সাল থেকে চব্বিশ সাল আর আজকে পে করলাম কত চব্বিশ সাল থেকে পঁচিশ সাল তো আপনারা যারা চায়না আছেন তারা যখন ইন্স্যুরেন্স পে করবেন সবগুলো এখানে শো করাবে আর কি তো সবাই এভাবেই পে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ